অলরাইট গাইস, আমি হলাম জজ। আজকে আমাদের ভিডিওটা খুব রিকোয়েস্টেড একটা ভিডিও হতে পারে বলতে পারছো তোমরা, কারণ আমার যে কটা ভিডিও আমি আপলোড করেছি সেই কটা ভিডিওর নিচে আমার একটা ভাই বা আমার একটা সাবস্ক্রাইবার সবসময় কমেন্ট করে যে ভাই রকেট বানাও, ভাই রকেট বানাও, ভাই রকেট বানিয়ে দেখাও, প্লিজ ভাই রকেট বানাও। তো আজকে আমি সিম্পলি রকেট বানাতে চলে এসেছি। তো আজকে আমাদের রকেটটা খুবই সিম্পল আর খুবই অসম হবে। দেখতে পাচ্ছ আমার হাতে একটা 2 লিটারের জলের বোতল আছে, আর এই বোতলটার মুখ দিয়ে আমার যা করা আমি সেইখানে করেছি ওটা আমি তোমাদেরকে বলছি। আর রকেটটার জন্য আমাদের লাগবে হচ্ছে এরকম পাম্পার, যে পাম্পারটার সাহায্যে আমরা সাইকেলে বা বাইকে যে কোনো জায়গায় হাওয়া দিই, তোমরা জানো এরকম পাম্পার। তো এই পাম্পার এই জলের বোতল দিয়ে আজকে আমরা সিম্পলি একটা অসম রকেট বানাবো। তো আর বেশি দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করা যাক। তোমরা ভিডিওটাকে ফটাফট করে একটা লাইক দিতে হবে, তোমরা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলটাকে, সরি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পাশে পেছনে তো সরি ইয়ার, সাবস্ক্রাইব করার পাশে যে সাইডে বেল আইকনটা আছে ওইটা বাজিয়ে অল করে দেবে, কারণ যখনই আমি ভিডিও ছাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা তাড়াতাড়ি ফটাফট করে ভাইয়ের ভিডিওটা সবার প্রথমেই দেখে নিতে পারবে। তো আর বেশি কথা বলে চলে যাবে, ভিডিওটা স্টার্ট করা যাক। অলরাইট গাইস, তো দেখতে পাচ্ছ আমি এখানে জলের বোতল নিচ্ছি। এই জলের বোতলটার মধ্যে আমাদেরকে কিছু করতে হবে না, আমাদের যা করতে হবে এই ছিপিটার মধ্যে করতে হবে। আমি এর আগে একটা বড় ভিডিও মানে বড় রকেট বানিয়েছিলাম, যেটা ওয়াটার বটল রকেট ছিল অনেক বড়। ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো যে ওই রকেটটা আমি কীভাবে বানিয়েছিলাম। ঠিক সিম্পলি ওই রকেটের মেকানিজম যেটা ছিল ওই রকমভাবেই আমাদেরকে এই সাইকেলের ভ্যাল্ভ যেটা আছে, এটা তোমরা জানো যে সাইকেলের ভ্যাল্ভ এটা আমরা হাওয়া দেওয়ার কাজে লাগে, এটা যে কোনো সাইকেল দোকানে গেলে 2-3 টাকায় পেয়ে যাবে তোমরা। তো এই আমাদের এইটা লাগবে, লাগার পরে আমরা এই সিম্পলি ছোটো এই বোতলটার মধ্যে ছিপিটার মধ্যে ফুটো করে নেবো। ফুটো করার পরে দেখতে পাচ্ছ আমি এরপর ওপরে এই ভ্যাল্ভটা ঢুকে আর এখানে টাইট করে এমসিল দিয়ে পুরো আটকে দিচ্ছি, যাতে এটা পুরো সিল হয়ে যায়, এয়ার টাইট হয়ে যায়। আর আমাদের এই বোতলটার মধ্যে কিছু করতে আমরা সিম্পলি আমাদের এই ক্যাপটাকে মানে ছিপিটাকে এরকমভাবে এখানে আটকে দেবো। আর এই রকেটটা ওড়ানোর জন্য মানে টেক অফ করার জন্য আমরা এখানে হাফ জল ভরে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমরা 2 লিটারের বোতলে অর্ধেক মানে অল্প করে জল ভরে নিচ্ছি। তো এই অল্প জলটা যেটা আমরা ভরে নিচ্ছি এই জলটাই হবে আমাদের যখন ওপরে উঠবে রকেটটা, তো প্রেশারটা এইখানে ক্রিয়েট হবে। তো আর বেশি কথা না বলে এবার দেখে নিই আমাদের পাম্পারের কী কাজ হবে আর রকেটটা কতটা অসম হবে। তো চলো এবার ভিডিওটা কন্টিনিউ করি। অলরেডি তো আমি জানি না এখন রকেটটা কতটা হাইট উঠবে বা কী হবে, তার জন্য আমার একটা ফাঁকা মাঠে চলে এসেছি যাতে রকেটটা কোথাও উড়ে গিয়ে না চলে যায়। তো আমার সিম্পলি এখন কী করবো এই পাম্পারের যে পিনটা আছে সেই পিনটা এখানে আটকে দেবো, যেরকম আমরা ঠিক সাইকেলের পিনে করি, আর এর ভেতরে এখন আমরা হাওয়া ঢোকাবো। তো চলো হাওয়া ঢোকাই। আর বেশি হাওয়া দিলে মনে হচ্ছে এবার ফেটে যাবে। তো আমি এখান থেকে পিনটাকে খুলে নিই, আমি দেখতে পাইনি কারণ আমি পুরো ভিজে গেছি, আমার ভয় লাগছিল যাতে রকেটটা আমার মাথায় না পড়ে। তো এর ভিতরে দেখতে পাচ্ছ ধোঁয়া হয়ে গেছে পুরো। তো জিনিসটা অসম ছিল কিন্তু আমি ভয় পেয়ে গেছি। তো এবারে পুরো একদম প্রপারভাবে অসমভাবে আরেকবার ট্রাই করি। তো চলে আরেকবার ট্রাই করে যাক। গাইস দেখতে পাচ্ছ তো আগের তুলনায় আমি জলটাকে আর একটু কমিয়ে দিই যাতে রকেটটা আর একটু হালকা হয়, মানে আর একটু প্রেশারে ওপরে উঠে, কারণ আমার মতে বলে রকেটটা মানে একটু ভারী হয়ে গেছিলো যার ফলে বেশি হাইটে উঠতে পারিনি। তো আমি এখানে আর একটু জল কমিয়ে দিচ্ছি। তো আবার ক্যাপটা আমি এখানে বন্ধ করে দিই। তো আমি এখানে ক্যাপটা টাইট করে বন্ধ করে দিচ্ছি দেখতে পাচ্ছি তোমরা। এইবার আবার আমরা সিম্পলি রকেটটাকে নিচে রাখবো, রেখে আবার এর মধ্যে হাওয়া ঢোকাবো। এইটাকে নিচে রাখা যাক, আবার ক্লিপটাকে আটকে দিই আমরা, আর আবার এর ভেতরে আমরা এখন হাওয়াটা ঢোকাই। এখন আমরা খুলে রাখি সাইডে। তো আবার লঞ্চের জন্য আমাদের রকেট হয়ে গেছে রেডি। তো এক সেকেন্ড আর আমি লোগোটাকে খুলে, এবার বেশি ভালো লাগছে। রেডি একবারে একবারে যত তাড়াতাড়ি পারবো আমরা এই বোতলটাকে আমরা খোলার চেষ্টা করবো। 3-2-1 স্টার্ট।
গেছি অলরেডি তো ঠান্ডার মধ্যে, আমি পুরো জলে জল হয়ে গেছি। আর আমাদের রকেটটা কোথায় চলে গেছে? এখন রকেটটা আনি তো দেখি রকেটটা আনার পরে। ইনস্টাগ্রামে ওই দুটোর লিঙ্কে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো গাইস এই লাস্ট বার আরেকবার ট্রাই করছি, তো গাইস আমাদের রকেট লঞ্চার হয়ে গেছে রেডি। তো সিম্পলি বোতলটাকে ওঠাবো, ওঠানোর পরে এক ঝটকায় যত তাড়াতাড়ি পারবো আবার রকেটটাকে আমরা খুলবো। তো রেডি, 3, 2, 1 স্টার্ট। তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগেছে কি, আর ভালো লাগতেই হবে, কারণ ভাই অনেক কষ্ট করছে শীতকালে ঠান্ডার মধ্যে, এই হাওয়া চলছে এত, তার মধ্যে আমি পুরো ভিজে গেছি। তো একটা লাইক করে দাও ভাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ফটাফট করে, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু বন্ধুদের শেয়ার করো, আনলিমিটেড শেয়ার করো। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে আমার পরে নেক্সট কোনো অসম পাগলামি বলা ভিডিওতে। তোমরাও বানাও, তোমরা ওরাও রকেট, গরম পড়ছে তখনই করবে, আশা করি ভালো মজা পাবে তোমরা। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে আমার পরে নেক্সট কোনো পাগলামি বলা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, ভালো রাখো, টাটা।